नमस्कार न्यूज 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। আপনাদেরকে আমি এক সপ্তাহ আগেই জানিয়েছিলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেট নিতে চলেছে, ডিসেম্বরেই টেট হবে। আজকে তার আনুষ্ঠানিক ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি করে দিলেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। গৌতম বাবু, প্রথমত যেটা জানতে চাই, প্রাথমিকের টেট আপনারা কবে নিচ্ছেন, সময়সীমা কখন, কবে থেকে আবেদনপত্র দেওয়া যাবে বিস্তারিত? আমরা টেট নিচ্ছি ডিসেম্বর মাসের 10 তারিখে সানডে আমরা নিচ্ছি। আজকেই আমরা নোটিফিকেশন করছি, কালকে আমরা অ্যাপ্লিকেশন গ্রহণ করব, শুরু হবে কালকে, 3 সপ্তাহ থাকবে। কালকে সন্ধে 7টার পরে, 7টা থেকেই আমরা আমরা নিবন্ধীকরণের কাজ শুরু করব। ঠিক আছে। আর এই যে আপনারা 10ই ডিসেম্বর টেট নেবেন, গত বছরও ডিসেম্বরে টেট নিয়েছিলেন, আমরা দেখেছিলাম একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থা, ফ্রিস্কিং থেকে শুরু করে বায়োমেট্রিকের ব্যবস্থা, এবারেও কি শিখ একই নিরাপত্তা নাকি এর থেকে আরও বাড়তি কোনো পদক্ষেপ? আমার মনে হয় গতবারে যা ছিল সেগুলো তো থাকবেই, কিছু কিছু আমরা এক্সট্রা আমরা নিরাপত্তা ইম্পোজ করতে যাচ্ছি। কারণ গতবারের কিছু অভিজ্ঞতা থেকে আমরা কিছুটা অভিজ্ঞতা পুষ্ট হয়েছি, সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেগুলোতে আমাদের ল্যাকুনি ছিল সেগুলোকে আমরা বিশেষ নজর দিচ্ছি বিশেষ বিশেষ কেন্দ্রে। গতবারের মতো নিরাপত্তা থাকবে, আমরা তল্লাশি চালাবো, ফ্রিস্কিং হবে হ্যান্ড হেল্ড মেটাল দিয়ে, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স থাকবে আমাদের বিভিন্ন শ্রেণীকক্ষে, আগে একেবার মানে সবটাই সিসিটিভি ক্যামেরার সার্ভিলেন্স থাকবে, সবটাই আমাদের কিন্তু কেন্দ্রীয়ভাবে আমাদের যে এখানে এখান থেকে আমাদের কন্ট্রোল থাকবে, আমরা এখান থেকেই পুরোটাই গোটা ওয়েস্টবেঙ্গলের সমস্ত কেন্দ্রের সাথে সংযোগ থাকবে, আমরা এটাকে কন্ট্রোল করব এখানে। গতবার আমরা দেখেছিলাম যে আপনারা যখন প্রাথমিকের টেট নিয়েছিলেন, ফ্রিস্কিং বা বায়োমেট্রিক নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল। আপনাদের বিকেল 5টার সময় কলকাতারই একটি পরীক্ষা কেন্দ্রে ফ্রিস্কিং বা বায়োমেট্রিকের যন্ত্র পাঠাতে হয়েছিল, বেশ কিছু অভিযোগও এসেছিল। তো সেক্ষেত্রে মনে হয় যে এবারে ফ্রিস্কিং বা বায়োমেট্রিক আপনাদের সত্যি যথোপযুক্ত হবে বা সত্যি আপনাদের এবারে কোনো সমস্যা তৈরি হবে না? দেখুন, গতবারে 1460 কেন্দ্র ছিল, দু একটি কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটেছিল, এটা একেবারে নগণ্য। হ্যাঁ, তো আমরা চাইছি এবারে ফুলপ্রুফ করতে, সমস্ত সেন্টারে যাতে কোনো বিঘ্ন না ঘটে, বিঘ্নহীনভাবে আমরা ফ্রিস্কিং করতে পারি, আগে থেকে আমরা সচেষ্ট থাকি। বলছি, এই যে নিয়োগ হচ্ছে না, টেট নিচ্ছেন, নিয়োগ কবে হবে, এটাও তো একটা প্রশ্ন উঠে আসছে ছাত্রছাত্রীদের তরফে। নিয়োগ আর টেট কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি। টেট হচ্ছে, নিয়োগ হবে, নিয়োগ হয় পার্টিকুলারলি ভ্যাকেন্সির এগেনস্টে আমরা বিজ্ঞাপন দিলে, যারা এলিজিবল থাকবেন। আপনারা জানবেন যে শুধুমাত্র টেট পাস করলে এখানে এলিজিবিলিটি থাকে না, তাকে ট্রেনিং ডিগ্রি থাকতে হয়। যারা এলিজিবল তারা সবটাই যোগ্যতা রয়েছে, তারা ভ্যাকেন্সির এগেনস্টে আমরা যখন নোটিফিকেশন দেব তার এগেনস্টে নিয়োগের জন্য অ্যাপ্লাই করবে। আমাদের একটা নিয়োগ পদ্ধতি আমাদের প্যানেল এখনও পাবলিশড হয়নি, কিছু আমরা কোর্টের ছাড়পত্রের আশায় রয়েছি, সেটা কমপ্লিট হয়ে গেলে আরেকটা নিয়োগ আমরা নিয়োগের বিজ্ঞপ্তি দেব, তাতে তারা অ্যাপ্লাই করতে পারবে। আর শেষ প্রশ্ন, যে সুপ্রিম কোর্টের একটা রায় হয়েছে বিএড বা বিএড উত্তীর্ণ বা ডিএলএড উত্তীর্ণ নিয়ে, এই প্রাথমিকের টেট নিয়েই, ফলত একটা প্রশ্ন থাকছে যে বিএড যারা উত্তীর্ণ, বিএড তারা কি প্রাথমিকের টেট দিতে পারবেন? আমরা একেবারে যে যে রিসেন্ট অনারেবল সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টকে আমরা মেনে চলব। মানে সেই ভার্ডিক্টটা কি ছিল? সেই ভার্ডিক্টে ছিল যে ডিএলএড যারা ট্রেনিং ডিগ্রি তারাই এলিজিবল। হ্যাঁ, আমরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকেই মেনে চলব। আমরা কথা বললাম প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের সঙ্গে। আগামী 10ই ডিসেম্বর হচ্ছে প্রাথমিকের টেট, আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, আগামী 10ই ডিসেম্বর প্রাথমিকের টেট। আমরা আগেই জানিয়েছিলাম দুটি সম্ভাবনাময় দিন হিসাবে, 10ই ডিসেম্বর বা 17ই ডিসেম্বর। 10ই ডিসেম্বরকে চূড়ান্ত করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ, দুপুর 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত হবে 10ই ডিসেম্বর পরীক্ষা। আগামীকাল সন্ধে 7টার পর থেকে অনলাইনে শুরু হবে আবেদনপত্র দেওয়ার প্রক্রিয়া। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখুন প্রাথমিকের টেট সংক্রান্ত যাবতীয় খবরের জন্য।